আমরা বাংলাদেশের এই বিজয় সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে কুমিল্লায় এমপি সীমার নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় র্যালিতে জনতার ঢল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঐতিহ্য টিভির স্টুডিওতে। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, ঐতিহ্যের পাশে সব সময়, ঐতিহ্যের পাশে সব সময়। প্রতিদিনের মতো আজকেও আমরা জানিয়ে দিব দিনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের আপডেট। আমরা বাংলাদেশের এই বিজয় সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্বসভা উন্নত সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিজয় র্যালি। এ উপলক্ষে সকালে কুমিল্লা নগরীর মডার্ন স্কুল থেকে বিশাল র্যালিটি বের করা হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে অনুষ্ঠিত এ বিজয় র্যালিতে জনতার ঢল নামে। র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর উদ্যানের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওমর ফারুক, মহানগর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম ফারুক, অ্যাডভোকেট মাসুদ সালাউদ্দিন, খাদেম ফিরোজ, মহিলা আওয়ামী লীগের সভাপতি মিতা শিকদার সহ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন। জাহাঙ্গীর আলম ইমরুল, ঐতিহ্য টিভি। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, থাকুন ঐতিহ্য টিভির সাথেই।